বদ্ধ বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। সুপ্রিয় দর্শক, আমরা বলবো আপনার কথা, দুর্যোগকালে যারা মানুষের পাশে থাকে আমরা বলি তাদের কথা। ঠিক সেরকম একজন ব্যক্তির কাছে আমরা আজকে উপস্থিত হয়েছি, যিনি পরীক্ষিত একজন সমাজসেবক, এছাড়াও রাজনৈতিক দিক দিয়ে প্রধানমন্ত্রী সহ মেয়র মহোদয় সহ সে অত্যন্ত একজন আস্থাভাজন মানুষ আমাদের যতটুকু জানা, সেরকমই একজন মানুষ ঢাকা দক্ষিণের 39 নং ওয়ার্ড কাউন্সিলর রুকনউদ্দিন আহমেদ। আমরা শুনবো তার ওয়ার্ডের যে সাধারণ জনগণ, 25 মার্চ থেকে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সরকার যে সাধারণ ছুটি লকডাউন ঘোষণা করছিল সে থেকে আজ পর্যন্ত তার ওয়ার্ডবাসীর জন্য কী কী পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে আমরা কথা বলার জন্য সরাসরি তার কাছে চলে যাব। আসলে এটা তো দীর্ঘ পরিক্রমা। আমরা যখন প্রথম জানতে পারলাম যে 8 মার্চ আমাদের এই করোনা একজন ব্যক্তি শনাক্ত হয়েছেন বাংলাদেশে, আর তার পূর্বে তো আমরা সবসময় সবাই প্রস্তুত ছিলাম 17 মার্চ নিয়ে আমরা বিশাল আয়োজনের মধ্যে একটা ব্যস্ত ছিল সারা জাতি, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী হিসেবে আমাদের যে আয়োজন ছিল সেই আয়োজন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, ব্যতিব্যস্ত ছিলাম। হঠাৎ করেই আমাদের কিছু জানতে পেলাম যে আমাদের দেশেও করোনা আক্রান্ত হয়েছে এবং তা শনাক্ত হয়েছে 8 মার্চ। তারপরের থেকে কিন্তু সরকারি বিধি নিষেধের চলে আসলো, আমরাও আমাদের দলীয় কার্যক্রম সীমিত করে ফেললাম এবং তার ফলশ্রুতিতে দেখতে পারলাম যে আমরা 17 তারিখের অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করা হলো। এরপরের থেকে দেখা গেলো আমাদের 26 মার্চের জাতীয় অনুষ্ঠানও বাতিল হলো এবং 25 মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হলো। এইভাবে লকডাউন যখন শুরু হয়ে গেল মানুষ তখন দিশেহারা, আসলে মানুষের করণীয় কী। আমরা স্বাস্থ্যবিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে স্বাস্থ্যবিধি দেওয়া হলো তা আমরা ফলো করার চেষ্টা করলাম। আমরা মাস্ক পরা শুরু করলাম, আমরা হ্যান্ড স্যানিটাইজার খাওয়া শুরু করলাম, আমরা হাত হ্যান্ড গ্লাভ পরা শুরু করলাম এবং বিভিন্নভাবে আমরা আমাদের সরকারি নির্দেশনাগুলি পালন করার চেষ্টা করলাম। আমরা ঈদের আগে পর্যন্ত আমরা একাধারে কতগুলো ত্রাণ সামগ্রী দিয়েছি, তার পরবর্তীতে ঈদের পরে আমাদের এখনও কিছু কার্যক্রম চলমান আছে যেটা সরকারি নির্দেশনাও আছে, আমরা হয়তো কিছুদিনের মধ্যেই সেগুলি পাবো, পেলে আমরা আবার ত্রাণ দিতে থাকবো। আর আরেকটা জিনিস যেটা বললেন প্রাদুর্ভাব কমেছে, আসলে আমি যেটা আমার ব্যক্তিগত ধারণা যে প্রাদুর্ভাবটা কমেনি, বরং আমাদের কিছু কিছু অসচেতনতার জন্য এটা বৃদ্ধি পেয়েছে, যেটা আর কথা ছিল না। আমাদের এতদিন এটা পিক থাকার কথা না, কিন্তু আমরা অসচেতন হয়ে গেছি। আমরা ভাবছি যে অনেকেই একটা ভাব যে এতে কিছু হবে না, কিন্তু যার হচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে তাদের পরিবারের কী অবস্থা, তার নিজের কী অবস্থা, তার বাচ্চাদের কী অবস্থা, তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে এই কোভিড-19 যে করোনা ভাইরাসের আক্রমণ সেটার তীব্রতা হয়তো কমেছে বাংলাদেশে, কিন্তু এটা কিন্তু রয়েই গিয়েছে, এটার থেকে কিন্তু আমরা এখনও মুক্তি হয়নি। কারণ আমাদের যতদিন পর্যন্ত এইটার ভাইরাসের আমরা ওষুধ আবিষ্কার না হবে বা এটার টিকা যতদিন আবিষ্কার না হবে ততদিন কিন্তু আমরা নিরাপদ নই, এবং সেই সচেতনতা সবসময় অবলম্বন করতে হবে, এটাই আমার বিশ্বাস। এবং আমার মনে হয় আমরা সবাই সচেতন হতে হবে এবং এর থেকে যেসব করণীয় জিনিস আমার এলাকায় আমি যেটা করেছি, আমার মাননীয় মেয়র মহোদয় যেটা বলে নির্দেশনা দিয়েছেন যে এখানে কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো বর্জ্য কখনোই রাখা যাবে না, আমরা কিন্তু তাই করছি। নতুন মেয়র দায়িত্বভার গ্রহণ করার পর আমরাও যে দায়িত্বভার গ্রহণ করেছি 2রা জুন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আনুষ্ঠানিকভাবে 2রা জুন আমরা দায়িত্ব পালন করে নিয়েছি। তারপরের থেকে কিন্তু একে একে প্রতিটা পদক্ষেপ, আমাদের মশক যারা ছিলেন 5 জন সেখানে আমাদেরকে 18 জন দেওয়া হয়েছে, মেশিন যেখানে ছিল 2টোই সেখানে আমাদেরকে 6টি, 8টি, 10টি মেশিন দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আমরা এলাকাটাকে মশকমুক্ত করতে পেরেছি এবং প্রতিটা এলাকায় কিন্তু কম বেশি মশক মুক্ত আছে এবং যার ফল কিন্তু আমরা সাধারণ জনগণ পাচ্ছে। ধরেন অনেকে আমাকে ফোন করে বলেছে যে আমার বাসাতে খাবার নেই, আমার বাচ্চার তো দুধ নেই,
এই ধরনের কথা অনেকেই ফোনে বলেছেন। তো আমি আমার লোক দিয়ে আমি আজকে ওই জায়গাটাই পাঠিয়ে দিয়েছি। এটা সেই সংখ্যাটা খুব বেশি যে তা না, আমি আমার সাধ্য মতো করেছি, কিন্তু এটা চেষ্টা করেছি আমি করার জন্য। এবং এটা কোনো প্রচারও আসে নাই, আমি প্রচার করিও নাই, এবং আমার কর্মীদের মধ্যেও আমি সবাইকে বলি যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আবার দেখা গেছে আমার প্রতিবেশী একদম, আমি জানি তার অভাব, কিন্তু আমি তাকে দিতে সাহস পাচ্ছি না। সে যদি খুব মনে কষ্ট পায় তখন আমি তাকে চিন্তা করলাম কীভাবে তাকে দেওয়া যায়। আমি তখন আরেকজনকে লাগালাম যে আপনি একটু খোঁজ নেন তো, এক কাজ করি আমি আপনাকে কাছে খাবারটা পাঠাই, আপনি তাকে পৌঁছে দেন। এরকম ঘটনাও ঘটেছে। তখন আমি তাকে বলেছি যে এটা বলবেন যে প্রধানমন্ত্রীর এটা উপহার। আমি তখন প্রধানমন্ত্রীর উপহার বলে তাকে আমি ব্যাগ পাঠিয়ে দিয়েছি, তাকে পাঠিয়ে দিয়েছি, তার পাশে জনকেও পাঠিয়েছি। তো পাশের জন আবার খুব একটু মাইন্ড করেছে, মানে সে সচ্ছল। তো সে বলছে আচ্ছা রকম ভাই আপনি আমাকে এইটা পাঠালেন কেন? আমি বললাম যে এটা তো প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার, এটা কিন্তু ত্রাণ না, প্রধানমন্ত্রীর উপহার। আমি মনে করি এটা আপনার প্রধানমন্ত্রীর উপহার, যে কেউ পেতে পারে এবং পেলে এটা সৌভাগ্যবান মনে করি। ধরেন এই এই ত্রাণ আমি উপহার হিসাবে, আমার প্রধানমন্ত্রী উপহার হিসাবে আমি যাকে যাকে মনে করেছি যে আমি তাকে একটা প্রধানমন্ত্রীর উপহার পাঠাই, আমি তাকে পাই। তারপর সে খুব হেসে দিলেন, হেসে দিয়ে খুবই খুশি হলেন, কিন্তু আমি খুব ধন্য খুশি হয়েছি যে আপনি আমাকে প্রধানমন্ত্রীর উপহারটা পাঠিয়েছেন আমাকে। এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে আমার ক্ষমতা খুবই সীমিত ছিল। আর আমাদের একটা জিনিস হলো যে আমি জিনিসটা বলতে চাচ্ছিলাম না যে আসলে আমরা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই দলকে এবং এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে সে তার মতো সেই কর্মী বাহিনী, বঙ্গবন্ধুর মতো কর্মী বাহিনী সে পাচ্ছে না। আমরা বঙ্গবন্ধুর কর্মী বাহিনীর গল্প শুনেছি, দেখেছি, কিন্তু এখন আমরা ওটা দেখতে পাচ্ছি না। আমরা দীর্ঘদিন, আমি এই ওয়ার্ডে 14 বছর সেক্রেটারি, 4 বছর পার হয়ে 5 বছর পড়েছে আমার সভাপতির পদ, কিন্তু আমি কখনো এই আওয়ামী লীগের যে সিত্যেগী ভাব, যে আবেগ ঘন আমার মানুষের সাথে সম্পর্ক, সেটা আমি দেখতে পাইনি। আমাদের নেতারা মূল্যায়ন করে একটু অন্যভাবে, আমরা সেখাতে অনেক সময় ব্যতীত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তো জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছে তার সেই কর্মী বাহিনীকে সুযোগ দেওয়ার জন্য, সেই সুবিধা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। এইটা হলো আমাদের একটা কষ্টের বিষয়। কিন্তু আমি যেটা করেছি, আমি এত বছর এখানে করেছি, আমি কখনই আমার দলের নিয়ম শৃঙ্খলার বাইরে আমি এক কদম আমি দিইনি। তাপস ভাই কিন্তু খুব বোল্ডলি বললেন যে কোনো আবর্জনা ময়লা থাকতে পারবে না ওয়ার্ডে। তা আমি তাকে বললাম যে আমিও চাই এটা, যে আমার ওয়ার্ডে যেন কোনো বর্জ্য না থাকে, এবং সেটা 24 ঘন্টার মধ্যেই হতে হবে। তো সে বললো যে স্যার আমি করবো। আমি তৎক্ষণাৎ আমি ওই দিন রাতেই কিছু না বলে 11:15 দিকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি তাকে ফোন করলাম, কোথায়? মানে আমি অমুক ইলিশিয়াম বিল্ডিংয়ের সামনে আমি আছি। আচ্ছা, আমি আর তাকে কিছু না বলে আমি চলে আসলাম মোটরসাইকেল দিয়ে। এসে যায় দেখলাম যে ময়লা উঠাচ্ছে, আমি তো ওঠা সমস্ত ময়লা উঠানোর পর আমি দাঁড়ায় থাকলাম। তখন প্রায় 12:00 বাজে। তারপরে আমি আশেপাশে যা আছে সমস্ত ময়লাগুলো উঠাই দিয়ে আমি তখন বাসায় গেলাম এবং বললাম যে আমি কিন্তু আবারও বেরোতে পারি। কিন্তু আমি কখনো বলি নাই যে কালকে আমি আসবো বা এই সময় আসবো ওই সময় আসবো, কিচ্ছু বলিনি। আমি বলি ভাই তোমার মতো একটু কাজ করে দাও, কাজ করে যাও। হঠাৎ আমি জিজ্ঞেস করছি তুমি ঈদের দিন কী করেছেন? সন্ধ্যা হওয়ার আগে 6টার দিকে আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়েছি, চুপ করে আরেকজন দুজন সাথে নিয়ে আমি এলাকাটা পুরো প্রদক্ষিণ করছি। করে দেখলাম যে আমার অষ্টম গলি আর সপ্তম গলিতে যাই আমি ময়লা পেলাম। তখন দেখলাম যে সে অলরেডি ট্রাক ওখানে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম যে হ্যাঁ, তাহলে ধারাবাহিকভাবে সবগুলি কাজ করেছে এবং ওইখানে সে ময়লা নিচ্ছে। আমি তখন তাকে ফোন দিলাম, হ্যাঁ আমার এখানে ময়লা আছে, ময়লাগুলি নিতে হবে। পরে নিল, পরে আমার রাত্রবেলা জানালো যে আমি সব ক্লিয়ার। পরের দিন আবার আমি দুপুরবেলা বেরোলাম যে এখন দেখি যে পরের দিনও কিছু কোরবানি হয়েছে, এবং আবার আমারও কিন্তু পরের দিন আমি একটা কোরবানি করেছিলাম, যে ইচ্ছা করেই করেছি যে ঈদের দিন সবাই ব্যস্ত থাকবে, ঈদের পরের দিন আমি একটা কোরবানি করব। আমি যেহেতু এবারেই প্রথম কাউন্সিলর হয়েছি, আমার সীমিত সাধ্য অনুযায়ী আমি একটা কোরবানি করব। সেই কোরবানির মাংসটা আমি যদি একটা মানুষকে 1 কেজি মাংস দেই, সে রান্না করবে কোথায় বা কোথায় কী করবে, একটা সমস্যায় পড়ে যাবে। তো আমি বললাম যে না, ঠিক আছে, আমি
এই পুরো গরুটা কি রান্না করাবো এবং তার সাথে আরও কিছু সবজি আরও জর্দা আরও কিছু আয়োজন করলাম। করে আমার এলাকার যত আমার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, তাদেরকে আমি টার্গেট করলাম যে আসলে তারা এই করোনা মুক্ত অবস্থা কোথাও কিন্তু খাবার দাবার কেউ দাওয়াত খাওয়াত করে না বা কেউ আর হচ্ছে দেওয়ার জন্য অসুবিধা আছে, তাদেরকে বললাম। আর আমার দলীয় কর্মী সবাইকে বললাম যে তোমরা আসো, আমরা একটু ডিস্টেন্স মেনটেন করি, আমরা খাবো কিন্তু আমরা একটু একসাথে খাওয়া দাওয়া করি। তো সেখানে আমি আমার মহানগরের সভাপতি আবু হানাফি এবং সেক্রেটারি তো দুজনকেই আমি দাওয়াত করলাম। সেক্রেটারি সাহেব বললো যে আমি আর দূর বের হবো না, আমার সভাপতি স্যার আসছে। আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে উনি আমাদের সাথে আসছিলেন এবং এসে আমাদের সবার সাথে এই আনন্দটুকু ভাগ করেছেন। এবং আমার এলাকার সবাই অত্যন্ত আনন্দের সহিত বললেন যে দীর্ঘদিন এই এলাকায় অনেক কাউন্সিলর ছিলেন কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশে, এরকম একটা সুন্দর চিন্তাধারা নিয়ে এরকম একটা আয়োজন কেউ করেনি, তো তুমি করেছো, দুজন তোমাকে ধন্যবাদ, আমাদের কাছে ভালো লাগছে। এবং আল্লাহরই অশেষ রহমত যে যে বাবুর্চিটা রান্না করেছে খুব চমৎকার রান্না করেছিল এবং প্রতিটা আইটেমই সবাই খেয়ে তৃপ্ত হয়েছে। আমার বিশ্বাস, আমি গতবারও নমিনেশন পেয়েছিলাম কিন্তু শেষ রাতে এক কালো হাতের ছায়া স্পর্শে আমার নমিনেশনটি বাতিল করা হয়। তো বাতিল করা হওয়াতে আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমি পরের দিনই আমার মনোনয়ন উড্ড করেছেন দলের স্বার্থে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। তো এবার আমি দেখলাম যে জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছে এবং আমাকে নমিনেশন দিয়েছে, তারই ফলশ্রুতিতে আমি জনগণের কাছে আসছি। এবং অনেক প্রতিকূলতা ছিল এর মধ্যে, আপনি জানেন যে আমার নির্বাচনের সময় এই এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম যে ঝামেলাটা হাঙ্গামাটা হয়েছে বিএনপির সাথে সরাসরি সেটা আমার ওয়ার্ডই হয়েছে এবং আমার ক্যাম্পেই হয়েছে সে হামলাটি। এবং আমার হামলার নেতৃত্ব ছিলেন আমাদের এই ওয়ার্ডেরই বিএনপির কাউন্সিলর প্রার্থী এবং এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি প্রার্থী ইশাক নায়ক প্রার্থী ছিলেন, তারা নিজেরাই সরাসরি আমার ক্যাম্পে আক্রমণ করেছিলেন এবং তাকে আমি প্রতিহত করে আমরা আমাদের এই বিজয়কে আমরা ছিনিয়ে এনেছি। আমাদের এই ওয়ার্ড অত্যন্ত প্রতিকূলতভাবে আমি এই ওয়ার্ড থেকে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি এবং আমার এখানে যত ক্যান্ডিডেট ছিল তাদের প্রত্যেকের ভোটের থেকেও আমি জনগণের বেশি ভোট পেয়ে আমি জয়ী হয়েছি। তাই আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষা আমি পালন করার জন্য আমি এবার প্রথম ঈদে জননেত্রী শেখ হাসিনার জন্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মেয়র মোহাম্মদ মেয়র মাননীয় মেয়র মহোদয় শেখ ব্যারিস্টার শেখ ফজলুজ্জামান তাপসের নামে আমি আমার কোরবানিটা আল্লাহর নামে দিয়েছি, তাদের তিনজনের নাম দিয়ে আমি আল্লাহর নামে করেছি এবং আমার এই এলাকার বাসীকে এই কোরবানি দিয়ে আমরা সবাই একটু একসাথে খাওয়া দাওয়া করেছি। অনেক অজানা তথ্য আপনারা আমার কাছ থেকে বের করে ফেললেন যেটা আমি কখনোই বলি নেই, আমার কর্মীদেরকেও আমি বলি নেই, কিন্তু আপনারা আমি জানি না কীভাবে তারা আপনারা তথ্য সংগ্রহ করেছেন। এটাই সাংবাদিকতা, এটাই হলো আসল সাংবাদিকতা। আমরা তো হলুদ সাংবাদিকতার মাঝে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এই চ্যানেলকে যে সত্যি উদ্ঘাটন করার জন্য এবং আমরা আশা করি আপনারা এরকম সবাইকে এই সহযোগিতা করবেন এবং জনগণের পাশে থাকবেন, আমরাও জনগণের পাশে আসি।